আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কাছে দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জুমাবারের নিয়মিত আয়োজন জীবন ও চেতনা। প্রতি পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈদুল আজহা ও কোরবানি। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে সম্মানিত দুজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী ও বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আহমদ হাসান লন্ডন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আরও একজন সম্মানিত ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আছেন হাফিজ মাওলানা আহমদ হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের সম্মানিত অতিথিদ্বয়ের সাথে পরিচিত হয়েছি, চলুন সরাসরি এবারে যাচ্ছি আলোচনা পর্বে। আমরা আজকে জানব ঈদুল আজহা আমাদের জীবনে কিভাবে পালন করা উচিত, এ বিষয়ে জানতে চাচ্ছি শেখ আহমদ হাসান সাহেবের কাছে। بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর গোয়া সৃষ্টি করে কবুলের জন্য দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তো এর মাধ্যমে শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে যেহেতু প্রতিটা নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ এবং সৃষ্টির সেরা যারা মানব মহামানব তাদেরকে নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে থাকেন। তো এটা কেয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা যে জিনিসটা আমরা পাইলাম আয়াতের মাধ্যমে, যাতে আমাদের ছোট কাজ হোক বড় হোক যখনই আমরা যা করব তারপর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাতে গ্রহণীয় হয় সে দোয়াটা আমরা করব। কারণ আমরা যতই কিছু সুন্দর করে করার চেষ্টা করি আমরা কিন্তু বান্দা দাস, এবং আমাদের প্রভু হচ্ছে উনি সমস্ত প্রশংসা এবং নিকুট কাজ তার দ্বারাই হয়। আমি হাজারো যদি যোগ্যতা অর্জন করি ভালো করে আমল করার চেষ্টা করি কিন্তু যদি আমার আল্লাহ মেহরবানি করে সেটা কবুল না করেন তাহলে এটা আবর্জনায় পরিণত হয়ে যাবে। তো এই জন্য শিক্ষাটা হচ্ছে এখানে যে আমরা এই যে কুরবানি আসছে, কুরবানিটা হচ্ছে কুরবুন শব্দের অর্থই হচ্ছে নৈকট্য লাভ করা। তো যাতে ইব্রাহিম আলাইহিস সালাম তাই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করণার্থে যেভাবে খলিলুল্লাহ উপাধি পেয়েছে, আল্লাহর বন্ধু উপাধি পেয়েছে এবং আল্লাহর নৈকট্য আরো বেশি পেয়েছে, বন্ধু মানেই তো কাছের মানুষ, প্রিয় মানুষ, হ্যাঁ প্রিয় মানুষ, তো এই জিনিসটা যাতে আমরা যারা তার রুহানি তাদের যে সন্তানরা রয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের তো ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তো ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার কারণে আমাদের মুসলমান প্রজাতি আমাদের নাম। তো এই যদি তার যেভাবে সে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পেয়েছিল, আমরা যারা কুরবানি করব যদি আমরা খালিস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি তাহলে কিন্তু আমরা এই সান্নিধ্যটা অর্থাৎ আল্লাহর রহমত এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ চমৎকারভাবে আমাদেরকে জানাবার জন্য, আমরা আবার আসছি আপনার কাছে। দর্শক মণ্ডলী, এবার যাচ্ছি সম্মানিত মুহতারাম হাফেজ মাওলানা আহমদ হাসান সাহেবের কাছে। মুহতারাম, আপনার কাছে আমার প্রশ্ন হলো ঈদুল আজহা যেহেতু হজের সাথে সম্পৃক্ত, আমাদের দেশ থেকে অসংখ্য হাজি সাহেব হজ গমনের উদ্দেশ্যে পবিত্র কাবায় গমন করেছেন এবং হজ পালন করছেন, আগামীকাল তারা আরাফার ময়দানে অবস্থান করবেন, তো হজ থেকে ফিরে এসে তারা তাদের জীবনকে কিভাবে আরো সুন্দরভাবে পূর্বের তুলনায় সাজিয়ে নিতে পারেন ঈমান এবং আমল দ্বারা? আমরা যে এই কোরবানিটা আমরা পেলাম, এই হজটা পেলাম, এটা হলো তিনজনের মাধ্যমে আমরা এই কোরবানিটা পেয়েছি, ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং হাজেরা আলাইহিমসালাম, এই তিনজনের বদৌলতে আমরা হজ এবং এই কোরবানিটা পেলাম। তো কোরবানিটা কি? হজ থেকে আসার পর আমাদের দায়িত্ব হলো এই যে কোরবানি আমরা মনে করি কি
গরু খাসি জবাই করে দেওয়াটা এ কোরবানি, কিন্তু এটা না। কোরবানি হলো যেমন ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়সে ওনাকে ইসমাইল আলাইহিসসালাম ছেলে সন্তান দিয়েছেন, আল্লাহ কি বলল যে তুমি ওখানে নির্জন সেই মক্কানগরীতে গাছপালা নাই, মানুষজন নাই, পানি নাই, যে সেখানে রেখে আসো। তো এই যে আল্লাহ বলছেন যে তুমি রেখে আসো বিনা দ্বিধায় বিনা বাক্যে, এই যে ওনার হুকুমটা মেনে এখানে হাজেরা এবং ইসলাম সাল্লামকে রেখে গেলেন, এটাই কোরবানি। তার মানে আল্লাহ এবং রাসূলের হুকুমের বিনা দ্বিধায় মেনে নেওয়াটাই কোরবানি। তো এরপরে কোরবানির যে তিনটা ধাপ রয়েছে তার মধ্যে এটা একটা, এটা একটা। এরপরে এই ওনাকে যখন একটু বড় হইল 14 বছর বয়স, কেউ বলছে 6 বছর বয়স ইসমাইল সাল্লাম, তখন স্বপ্নে দেখাইল যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো এই যে বিনা দ্বিধায় উনিও প্রস্তুত কোরবানি নিতে দিয়ে গেলেন। আর ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করছেন যেটা কি আল্লাহর হুকুম কিনা, বলছে হ্যাঁ আল্লাহর হুকুম। উনিও বিনা দ্বিধায় বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে না কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো আমরা এই কোরবানিটা পেলাম তো তাদের এই তিনজনের কাছ থেকে। তো এই যে আমরা এখন হজটা করে, হজও পেলাম এই তিনজনের মাধ্যমে, কোরবানিও পেলাম তিনজনের মাধ্যমে। তো এই যে ওনারা দেশে আসার পরে আমার সামনে শুধু নামাজ না, যত আল্লাহ এবং রাসূলের যত হুকুম আমার সামনে আসবে এই বিনা দ্বিধা এগুলো আমল করাটাই হলো কোরবানি। অর্থাৎ তারা কোরবানি তো হজের সময় সেখানে মানে শুধু পশু জবাই দেওয়াটা কোরবানি না। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ দমে শুকর তো তারা আদায় করছেনই বা সামর্থ্যবান করছেনই, ওটা তো করবেই। এর সাথে সাথে আরো কোরবানি হচ্ছে, আমি একটু ভিন্ন ধারা বলতে চাইছিলাম, হ্যাঁ, যে পশু কোরবানি করাটাই না, মানে বিনা দ্বিধা বিনা বাক্যে যত বাধাই আসুক আল্লাহর বিধানটা মেনে নেওয়াটাই কোরবানি। এই শিক্ষাটা ওখান থেকে নিয়ে আসতে হবে এবং দেশে এসে এটা আমল করতে হবে। অর্থাৎ এই কোরবানির সাথে সাথে আমাদেরকে সারাটা জীবন যেন নির্দ্বিধায় আল্লাহর পথে অতিবাহিত করি, অতিবাহিত করা। জি মোহতারাম, চমৎকার আলোচনার জন্য আপনাকে মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। দর্শক মন্ডলী, আমরা কিভাবে দেশে ফিরে আসার পরে সম্মানিত হাজির সাহেবগণ নিজেদেরকে আল্লাহর জন্য বিলীন করবেন সে বিষয়ে আলোচনা শুনছিলাম। এবারে যাচ্ছি শেখ আহমদ হাসান লন্ডন মোহতারামের কাছে। মোহতারাম, কোরবানি যারা দেশে আছেন হজে যাননি, দেশে আছেন তারা বেসিক্যালি কোরবানি যদি করতে চান কতটুকু সামর্থ্যের অধিকারী হলে তারা কোরবানি করতে পারবেন? চমৎকার প্রশ্নের জন্য। আসলে আমি যেভাবে আগে বলছিলাম যে কোরবানিটা হচ্ছে যারা হজে যেতে পারে নাই তাদের জন্য, আর কোরবানি এবং জাকাতটা হচ্ছে মালি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দন দৌলত দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন, তাদের উপরে এইগুলা ওয়াজিব। তো এই জাকাতটার জন্য হচ্ছে আলাদা একটা নেশাব, যাদের উপরে জাকাত ফরজ তাদের উপর কোরবানি ফরজ। কিন্তু পার্থক্যটা হচ্ছে যাদের উপর আবার কোরবানি ফরজ সবার উপরে আবার কিন্তু জাকাত ফরজ না। কারণ জাকাতটা হচ্ছে 1 বছর টাকার ব্যাপার আছে, তাছাড়া এখানে যে মেকদার যেটা পরিমাণ যেটা এটা কোরবানির চেয়ে বেশি। তো এটা বুলটা না ভেঙে দিলে পরে অনেকে মনে করবে যে আমি যেহেতু আমি জাকাত দিই না আমার উপর কোরবানি কেন আসবে। কোরবানির মশালাটা হচ্ছে যে কমপক্ষে যে পরিমাণটা বলা হয়েছে হাদিসে, এটা সম্ভাব্য। আমি একবার দেখছি যে অনেকে বলছে 60,000-63,000 এরকম, কিন্তু আমি সতর্কতার জন্য বলবো যাদের কমপক্ষে 50,000 সমপরিমাণ টাকা ক্যাশ আছে অথবা এই সমপরিমাণের স্বর্ণ আছে। এখন তো 50,000 টাকা অর্ধ তোলা স্বর্ণ পাওয়া যায় না, এটা অনেক মাবুনদের কিন্তু আছে, কিন্তু তারা খেতে পারে না, কিন্তু স্বর্ণ তারা জমাইতে কিন্তু উস্তাদ, এটা তাদের একটা হবি। তো এই যে যাদের কাছে এই সমপরিমাণ ক্যাশ টাকা আছে অথবা স্বর্ণ আছে তাদের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে, কিন্তু জাকাত আসতেছে না। এখন জাকাতের মেকদার আলাদা, 7.5 তোলা হতে হবে অথবা 52.5 তোলা হতে হবে। কিন্তু এই কোরবানি যারা সামর্থ্য টাকা সত্ত্বেও দিল না, মা মাওয়াজাদা সাআতান আইন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। কেন রাসূল কাছে বলতেছেন যারা কোরবানি করার মতো সামর্থ্য রাখে এবং কোরবানি করলো না, ফালা ইয়াহজুর মুসাল্লানা, তারা যেন ঈদের দিন আমার ঈদগাহের আশেপাশেও না আসে। এইরকম করে ওয়ার্নিং দেওয়া হয়েছে।
অর্থাৎ কোরবানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কঠোর ছিলেন, যারা কোরবানির সামর্থ্যবান আছেন কিন্তু কোরবানি করছেন না তাদের ব্যাপারে। কিন্তু এগুলার ব্যাপারে উৎসাহ, কিন্তু এটা একটা হাদিস পাই যেটা আর ওয়ার্নিং, কিন্তু উৎসাহ প্রচুর যে আমি এটা আয়াতটা পড়লে লাঙ্গিয়ান আল্লাহ হুম হামালা দিমা হামালা কিনান, এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনেকটা ফজল করছেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোটা করছিলেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিজাম যে কাদ্দ সাদাক্তার ইন্নাকা জানিয়াল মুহসিনিন জিল মুহসিনিন, যে তোমার ছেলেকে তুমি কুরবানি করো, ইন্নি আরাফিল মানাম ইন আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, যে তুমি আমি দেখছি স্বপ্নের মাধ্যমে যে আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল বলতেছেন তোমাকে জবাই করার জন্য। তো এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া না করতেন তাহলে সবাই আমাদের ছেলেদেরকে কুরবানি করতে হইতো, তাহলে কি অবস্থাটা হইতো চিন্তা করো। আল্লাহু আকবার। আমি যদি আমার ছেলেকে বলতাম, বলতো আগে বাবা তুমি আগে কুরবানি হও, কি পাগলে পাইছে রাখি। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আসলিম, আল্লাহ বলতো আসলিম, লোকের সাথে সাথে বলতো কাল আসলাম তুল রব্বুল আলামিন, এমনিতে আর খলিফা তো কলিল উপাধি পায় নাই, আপনার আমার ইমান নিয়ে তো নবী হয়ে নাই। তো আমাদের যদি বাচ্চাকে বলে যে কুরবানি দেবো, বলে যে তোমাকে একে কুরবানি দিবি, কিন্তু এইরকম ছেলেও কিন্তু এরকম নবী ছিল, তার ইমান এত মজবুত ছিল। তো এটা করার মাধ্যমে উনি তো সর্বস্ব দেখিয়ে দিয়েছে তার ত্যাগ। এই ত্যাগ দেখানো, যখন সর্বস্ব দেখাই দিছে, দেখানোর পরই সাথে সাথে ওই ভেস্ট থেকে জান্নাত থেকে দুম্বা আনানো হয়েছে এবং এটা জব হয়েছে। কিন্তু আল্লাহর হেকমত এখানে দেখেন কিভাবে আসানো, আনার জন্য যখন দুম্বা ইসমাইলের জায়গায় দুম্বা হবে এই জায়গার সময় করার সময় ইসমাইল আলাইহিস সালাম কি বলতেছেন, বলতেছেন আব্বু আপনি যেহেতু আল্লাহর হুকুম পালন করবেন, তখন আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনার পিতৃত্ব স্বরূপ যে মায়া মমতা ওইটা উঠলে উঠতে পারে, যার কারণে আপনি আল্লাহর হুকুম পালন করতে কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হইতে পারেন। তখন কি করবেন আপনি, যখন আপনি আমাকে কুরবানি দিবেন চাকু ধরবেন, এর আগে আপনার চক্ষুটা আপনি বেঁধে ফেলবেন, তাহলে আল্লাহর হুকুম পালন করতে, আর আমিও তখন আপনার এই অসহায় মুখটা দেখবো, আমার জন্য হয়তো কষ্ট হইতে পারে। কতটুকু ইমান, কতটুকু আল্লাহর উপরে যদি এই বিশ্বাস থাকে তাহলে এরকম একটা শিশু এরকম বলতে পারে। তখন আসলে কিন্তু আল্লাহর হেকমত এভাবেই, নাহলে ইসমাইলের মাথায় কেন এটা আসবে যে মুখ বাঁধেন চুপটা, বাঁধার পরে উনি যখন বাঁচছে বাঁধা অবস্থায় তখন ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথে চলে আসে, এসেই ওনাকে সরাইয়া এর নিচে দিয়ে দিছে দুম্বা বসাইয়া। আপনার কতটা ডানা আছে, তো উনি বলছিল যে আমার 70,000 ডানা রয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের। তো উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এই যে ডানাগুলা কোনো ব্যবহার করছেন কখনো, কারণ একটা দেখে পাখি উঠতে গেলে তো দুইটা ডানার প্রয়োজন হয়, যে আপনার 70,000 ডানা। তখন জিজ্ঞেস, আল্লাহ আল্লাহ রাসূল যখন গেছিল মেরাজে তখন এটা ঘটনা হয়েছিল, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যে ডানাগুলার প্রস্থ কতটুকু লম্বা কতটুকু, তো উনি বলছিল যে পৃথিবীর মাসিক থেকে মারে পর্যন্ত আমার এক একটা ডানার ব্যাপ্তি এতটুকু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আপনাকে এগুলো সব ইউজ করছিলেন, তো উনি বলছিল হ্যাঁ 3 বার আমি ইউজ করছিলাম। কোন কোন সময়? হ্যাঁ এই 3টা সময়। কোন কোন সময়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য বলছিল যে 70,000 সানা দানা একসাথে বাড়িয়ে দিছে। তো প্রথম করা হয়েছিল যখন ইউসুফ আলাইহিসসালামকে তার বাইরা কূপে ফেলে দিছিল, তখন যখন কূপে ফেলে দিছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন করছে যে হে জিব্রাইল, ইউসুফ আলাইহিসসালাম নিচে পানিতে পড়ার আগেই তুমি যাইয়া তাকে ধরে ফেলো, তখন আমি একসাথে আমার 70,000 ডাকনাতে আমি বাড়িয়ে দিছিলাম। কিন্তু ওই যে উপর থেকে নিচে যেতে যে কতক্ষণ মুহূর্ত সময় লাগে, এর আগেই আমি 70,000 ডাকনা দিয়ে দানা দিয়ে আমি নিচে চলে আসছি এবং ইউসুফ আলাইহিসসালামকে ধরে ফেলছি। আর দ্বিতীয়ত হচ্ছিল যখন ইসমাইল আলাইহিসসালামকে, যখন আমাদের যে আজগার প্রসঙ্গ যেটা, যে ইসমাইল আলাইহিসসালামকে যখন চাকু চালানো হচ্ছিল, তখন আমি ছিলাম একেবারে বায়তুল মামুরের পাশে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি এক্ষুনি যেতে হবে নার প্রান্তরে, এবং আমার ইব্রাহিম তার সর্বস্বটা সে দেখাইয়া দিছে, আমার কাছে এটা কবুল হয়ে গেছে, তুমি সাথে সাথে তাড়াতাড়ি একটা দুম্বা নিয়ে যাও জান্নাত থেকে, এবং এটা তার ইসমাইলকে সরাইয়া ওই জায়গার মধ্যে তুমি এই দুম্বাটা সরাইয়া দাও, আর যাতে এই চাকুটা, একটা চাকু গোলাতে লাগাইতে কতক্ষণ সময় লাগে, সেকেন্ডও না, এর মধ্যে তুমি চলে যাও। তুমি চলে আসলেন এখান থেকে, এই সময় 70,000
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ওই যে উনি হাত চাকু লাগানোর আগে এখানে এসে উনি দুম্বাস হয়ে গেছে, অর্থাৎ জিব্রিল আমিন তখন, জিব্রিল আমিনের আমরা বুঝতেছি উনার যে কতটুকু পাওয়ার এবং এই যে শিক্ষাটা কি, যে কাদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি তোমার তোমার যে স্বপ্নে যেটা দেখাইছিলাম তোমাকে আদিষ্ট আদিষ্ট হয়েছিল, এটা তো তুমি সত্য পরিণত করে দেখাইলা, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এর পরবর্তী মেসেজটা হচ্ছে আমাদের জন্য যে কিয়ামত পর্যন্ত যারা এভাবে কোরবানি করবে তারা তোমার মতো ছেলেকে দিতে হবে না, কিন্তু যদি একটা পশুও দিয়ে দেয় তাহলে এইরকম তারা ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক উৎসাহিত করা হয়েছে যে মোহতারাম চমৎকার আলোচনা করেছেন, জন্য মোবারকবাদ আপনাকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কোরবানির বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, কারণ কোরআন এবং হাদিসে যে ভাষাগুলো বর্ণনা করা হয়েছে কোরবানির ব্যাপারে, এর মাধ্যমে আমরা আরও সহজে বুঝতে পারি যে কোরবানির পশুর রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে শুধু আমাদের তাকওয়াগুলো পৌঁছে যায়। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালামের এবং ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের সেই ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে কোরবানির গুরুত্ব বাস্তবায়ন করব এবং কোরবানিকে আমাদের জীবনে কোরবানির মতো করেই বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল এটিএন বাংলা, চমৎকার আলোচনা করেছেন আমাদের সম্মানিত দুজন মোহতারাম। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।